যে হিতাধিকারীর কথা কৈ থাকে সেই হিতাধিকারীসকলক সুধিবলৈ প্রশ্ন সুধিব লাগে যে 1250 টাকা তেওঁলোকে পায় 1250 টাকা কারেন্টর বিল দিব না সিলিন্ডার ক্রয় করব না আপনার মিঠাতেল ক্রয় করব এনেকুৱা মূল্য বৃদ্ধি টাইমত বারে বারে অসমীয়া মানুহক তেওঁলোকে এনে ধরনের কাম কাজ করে অকল এটাই পরিকল্পনা যে অসমীয়া মানুহ একেবারে পেটে মারি শেষ করব লাগে এই কামটো তেওঁলোকে বিরত থাকুক অন্যথা কিন্তু তেওঁলোকে আর স্মার্ট মিটার যদি লগাবলে এপিডিসি বিভাগ যায় কিন্তু আমি বাধা প্রদান করবলে আমি প্রস্তুত হয়ে আছো গাঁৱৰ ৰাইজক লৈ আমি কিন্তু এরকম ৰাইজক লৈ ধারাবাহিকভাৱে আন্দোলন করে স্মার্ট মিটারসমূহ কিন্তু আমি বর্জন করছো আর তেওঁলোকে যদি ভাবিছে যে প্রশাসনের জোর লগায় তেওঁলোকে সংখ্যা আছে বলে জোর লগায় কাম কাজ করবে তেতিয়ালে কিন্তু মনত হওয়া উচিত 26ৰ নির্বাচন আহি আছে পঞ্চায়েত নির্বাচন আহি আছে রাইজে কিন্তু ভালকে এহেকা দিব এই বিজেপি সরকার যে বারে বারে অসমীয়া মানুষের এনেকুৱা হাৰাশাস্তি কৰিছে এহেকা কিন্তু দিবলৈ প্রস্তুত হয়ে আছে সরকার গা মানে আসলে হিমন্ত বিশ্ব শর্মা বললে আমি জানো যে কমিশন রাজর রজা ইতিমধ্যে মোটা ধরনের কমিশন লৈ লৈছে আর প্রতিশ্রুতি দি দিছে কোম্পানি সমূহ যে তেওঁলোকে স্মার্ট মিটার লগাব দিব কিন্তু রাইজর আগত তেওঁ হেও প্রতিপন্ন হবই লাগিব রাইজর লগত তেওঁ যুঁজি জিকিব নোৱাৰে এয়া হিমন্ত বিশ্ব শর্মা নিজের মন মগজত ভরাই লবলে আমি আহ্বান জানাইছো আর তেওঁ যদি ভাবে যে রাইজতকে উদ্ধত তেওঁ তেতিয়াহলে কিন্তু রজার অহংকার বেশি দিন নাথাকে কারণ রাইজে পতা রজা তেওঁ স্বঘোষিত রজা নয় রাইজে পাতিছে আর 26ত পুনর্বার তেওঁলোকৰ গাদি বাদ দিয়ক তেওঁলোকে সংখ্যাগরিষ্ঠতা বাদ দিয়ক তেওঁলোকে 10খন আসনো পাবলৈ যে অসমত কষ্ট হব এয়া নিশ্চিত তিনিচুকীয়া জিলা ছাত্রসন্থাৰ আহ্বান মর্মে আজি ইয়াত হৰযাত্ৰা আমি কাৰ্যসূচী লৈছোঁ এ পি ডি এছ এলৰ বিৰুদ্ধে আৰু এই যি এ পি ডি এছ এলৰ বিসংগতি এই সমগ্র অসমতে অসমৰ ৰাইজকে তেওঁলোকে জুৰুলা কৰি ৰাখিছে আৰু এই যি মূল্যবৃদ্ধি এই মূল্যবৃদ্ধিৰ সময়ত তেওঁলোকে যি স্মার্ট মিটাৰ নামত স্মার্ট ডকাত যে ৰাইজৰ মাজত মেলি দিছে এই সময়ত ৰাইজে তেওঁলোকৰ ঘৰৰ অত্যাৱশ্যকীয় সামগ্ৰীয়ে ক্ৰয় কৰিব নে চিলিণ্ডাৰে ভৰাব নে আপোনাৰ স্মার্ট মিটাৰ তেওঁলোকে বিলেই পৰিশোধ কৰিব যিসমূহ বিল আগতে 200-300-400 টকা আহিছিলে সেইসমূহ বিল 2015-2000 বৃদ্ধি পাব ধরেছে আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নতুন আসনি যেটা ঘোষণা করে তেতিয়া রাইজ শঙ্কিত হয়ে উঠে যে আকু কি বস্তু আমার মাজত এটা কি বস্তু দাম বাড়ি আমার আমার ওসর বুঝা আহি পড়ব আর এই মুখ্যমন্ত্রী আমি এই স্থানের পর আমি হকিয়াই দিছো যে তেওঁলোকে এ পি ডি এসলের যে স্মার্ট মিটার তেওঁ যদি অতি সোনকালে যদি এই সমূহ যদি বিসংগতি ঠিক নকরে আর এই সমূহ কাম কাজ যদি তেওঁলোকে বন্ধ নকরে তো আহিবলগীয়া 26ৰ বিধানসভার নির্বাচনত তেওঁলোকের রাইজে তেওঁলোকে উচিত প্রত্যুত্তর দিব বলে আমি এই আহ্বান জানাইছো।